বর্ধমান থেকে সরাসরি করিমপুর যাওয়ার বাসের সময়। আপনারা জানেন বর্ধমান থেকে করিমপুরের বিভিন্ন বাস যাতায়াত করে। ভোর 4টেতে মেহতাব নামের বাসটি দিয়ে যাত্রা শুরু হয়। ভোর 4:40 বাসের নাম অমিত, বাসটি যায় শিকারপুর। সকাল 5:45 বাসের নাম রিমকিম, সকাল 5:45 রিমকিম। দুপুর 12:25 বাসের নাম ঘোষ, বাসটি যায় শিকারপুর। দুপুর 1:10 বাসের নাম রুমিরিক, বাসের নাম রুমিরিক। দুপুর 1:50 বাসের নাম মহর্ষি, এই বাসটি চলে সাগরপাড়া। এছাড়া কৃষ্ণনগরের বাস ধরে কৃষ্ণনগর এসে করিমপুর যাওয়ার বাস ধরতে হবে। আবার বলছি, কৃষ্ণনগরের বাসে এসে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে করিমপুরের বাস ধরতে হবে। আপনার যাত্রা শুভ হোক। সঠিক ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকুন।